বুয়েটের পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালোই আছে, এবং নিশ্চয় তোমরা অনেক উদ্বিগ্ন দিন কাটাচ্ছ। আর কয়েকদিন পর তোমাদের বুয়েটের প্রিলি পরীক্ষা, তারপরে যে 6,000 প্রিলিতে টিকবা তাদের নিয়ে হবে রিটেন পরীক্ষা। তো যাই হোক, আমার মনে হয় এখানে উদ্বিগ্নের কিছুই নাই। তোমাদের জন্য ছোট কিছু কথা বলবো যে এই সময় তোমরা যে যত বেশি পারো পরীক্ষায় অংশগ্রহণ করো, অযথা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু কোনো বেনিফিট তুমি পাবে না। পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, পরীক্ষায় যে প্রশ্নগুলো তুমি পারলে না সেগুলোর সঠিক উত্তর জানতে হবে, তাহলে আশা করা যাচ্ছে তোমার বোর্ড পরীক্ষা ভালো হবে। তবে তুমি যদি খালি বাড়িতে বসে থেকে পড়তে থাকো, তুমি কোনো পরীক্ষা না দাও, তাহলে নিঃসন্দেহে তুমি পরীক্ষার হলে একটি ছ্যাঁকা বা মারা খাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা এখন পরীক্ষা দাও, পরীক্ষার ভুলগুলো তুমি শুধরিও না। দিনে যদি তুমি অ্যারাউন্ড 50টা করে অঙ্ক করো, তার মধ্যে যদি 5টা করে নতুন অঙ্ক এখন করতে পারো, মোটামুটি আরো 1 মাসে তোমার অনেকখানি ডেভেলপমেন্ট হয়ে যাবে এবং তুমি আশা করা যায় ভালো। আর যারা এখন বর্তমানে কোচিং এর রানিং পরীক্ষাগুলোতে খারাপ করছো, আমার জাস্ট এইটুকুটা কথা, তুমি প্রতিদিন তোমার আগের দিনের থেকে 5 থেকে 10 নম্বর বাড়ানোর চেষ্টা করো। এরকম করে যদি তুমি 30 দিনে 3, 5, 15 150 নম্বর বাড়াতে পারো, তোমার কিন্তু বুয়েটে একটা সিট হয়ে গেল এবং এই ক্যাম্পাসটা তোমার একটা ক্যাম্পাস হয়ে যাবে। জাস্ট আমার কথাটা মনে রাখো, প্রতিদিন বেশি না ভাইয়া, বেশি না আপু, মাত্র 5 থেকে 10 নম্বর করে আগের দিন থেকে বাড়ানোর চেষ্টা করো। এটাই তোমাদের জন্য আমার সবচেয়ে বড় অ্যাডভাইস। তো ভালো থাকো, আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।